হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো ব্লগটা চালু করছি, আর ব্লগটা এখন দুপুরবেলা থেকে চালু করছি। খাওয়া হয়নি, জাস্ট রান্না বান্না করেছি। শ্রীমনের বাবা অফিস আসতে গেল, আর আমি চান টান করে তোমার সাথে এই যে কথা বলতে শুরু করে দিয়েছি। আর আজকে ব্লগটা এখানে বসেই শুরু করছি, তার কারণ আছে। তো কতগুলো ভালো ভালো শাড়ি এসছে, আর তোমরা কমেন্টে প্রত্যেকেই ভরে দিয়েছ যে যা কিছু আসছে কালী পুজোর জন্য, তোমরা যা কিছু অর্ডার দিচ্ছ সবকিছু একটু আগের থেকে শেয়ার করবে। তো সেই জন্য আগের থেকে শেয়ার করে দিচ্ছি, যদিও একটা শাড়ি আসতে বাকি আছে। তো চলো একটা একটা করে শুরু করি কি কি এসছে। প্রথমে আসছি এই দেখো, এই শাড়িটা একেবারে ঝাকাস, আর এই মাত্র এলো। এটা পুরো খুলে চেক করেছি, ভাঁজ করেছি, পুরো ভাঁজটা খুলছি না। আর এটা হচ্ছে টিস্যু নেট, এই দেখো একেবারে ট্রান্সপারেন্ট। আর এটা হচ্ছে গোল্ডেন থ্রেডের এমব্রয়ডারি করা আছে, আর বর্ডারটা দেখো এই ধরনের, পুরোটা এমব্রয়ডারি করা আছে, সুন্দর দেখো ঢেউ খেলানো পুরোটা এরকম আছে। আর এটার যেটা ব্লাউজ পিস সেটা হচ্ছে বাটল গ্রিন, এই দেখো হেভি কম্বিনেশন ইয়ালো আর বাটল গ্রিন, এখানেও পুরো গোল্ডেন থ্রেডের ওয়ার্ক করা আছে। এই গেল এই শাড়িটা, এটা মিশো থেকে নিয়েছি, খুবই সুন্দর একেবারে দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। তো আসছি আরেকটা শাড়ি, এই দেখো এটা হচ্ছে আরতির জন্য। তো এটা হচ্ছে ওর পুজোর শাড়ি, মানে মন্দির টন্দিরে পুজো করতে যাওয়ার শাড়ি ওর নেই, তো বলছে আমাকে এবারে যখন দেবে তখন এই পুজোর শাড়ি দিয়ে দেবে। তো কালী পুজো যদি উপোস টুপোস করে ভাইফোঁটা দিনও পড়তে পারবে, এখন এই শাড়ি সব জায়গায় চল হয়ে গেছে, তো সেজন্য এই শাড়ি দেওয়া। আর এটা হোয়াইট আর রেডের কম্বিনেশন, এটা তো তোমরা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে আর্ট সিল্ক, এই দেখো এখানে এরকম প্রিন্ট করা আছে গোল্ডেনের, পুরোটা পুরো বর্ডারে আছে। আর এই বর্ডারটা বেশ চওড়া অনেকখানি, সাউথ শাড়িগুলো যেমন দেখতে লাগে সেই টাইপের দেখতে লাগছে। আর ভেতরে এই যে দেখছো এই পোর্শনটা লালের ওপর প্রিন্ট করা, এটা হচ্ছে ব্লাউজ পিস। একটু না দেখালে তো তোমরা বুঝতে পারবে না, আঁচল আছে, এটা হেভি লাগছে দেখতে, এটা তো খুলেই গেল। চলো ভাঁজ করে নেব, দুর্দান্ত লাগছে শাড়িটা, খুব একেবারে মনে হচ্ছে কোনো ওয়েট নেই, এত সুন্দর শাড়িটা, হালকা একেবারে। আরেকটা আসছি মিশো থেকে নিয়েছি, এটা হচ্ছে মিঠুর জন্য, যে ডাস্টিং এর কাজটা করে প্রত্যেকেই তো থাকে। তো এটা দেখো, এটা হচ্ছে আঁচল করা আছে, এই দেখো এটা না খুললে বুঝতে পারবে না, এটা আঁচল করা আছে, এই জাস্ট এরকম। আর রাফেল করা আছে, এই দেখো নিচে পুরো ব্ল্যাকের বর্ডারের পর রাফেল করা আছে, আর সিকোয়েন্স করা আছে, এই দেখো। তো ব্যাস এটা কুচি দিয়ে পড়লেই জাস্ট প্লিট করা আছে, আঁচলটাও দেখো কি সুন্দর রাফেল করা আছে, আর খুবই সুন্দর। এটা কালারটা হচ্ছে একেবারে ডিপ ম্যারুন, আর এর সাথে ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস, এই দেখো ব্ল্যাক এর উপর সিকোয়েন্স করা আছে, লাল সিকোয়েন্স। তো এই গেল এটা মিঠুর শাড়ি, তো এটাও নিয়েছি মেশো থেকে। আর একটা বাকি আছে উমা দেবী, তো উমা দেবীর শাড়ি এখনো আসেনি, কালকে আসবে, ওটা অ্যাড করে দেব। চারজনের পুরো হয়ে গেল, চারজন আমার থাকে, আমার কাছে চারজনেরই শাড়ি দীপাবলির। আর সিমরনের এই মাত্র এলো, আজকে দুটো শাড়ি এলো,
রূপার আর সিমরনেরটা একটু পরে এলো। তো সিমরনের শাড়িটা একেবারে ঝকাস শাড়ি এসছে, সিমরন কতগুলো ছবিও তুলেছে পরে। এটা হচ্ছে কাপ্তান শাড়ি, এটা পরলে পরে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে নেভি ব্লু, একেবারে ডার্ক নেভি ব্লু, আর এর সাথে সিকোয়েন্স করা আছে ব্ল্যাকের। আর এটা কাপ্তান শাড়ি পুরো, এই যে এটা দেখতে পাচ্ছে, এটা পরার পর এটা পরতে হবে যেভাবে, মানে এটা ইয়ে করা আছে কুচি দিয়ে ঘুরিয়ে, আর এটা মাথার দিকে নিয়ে নিতে হবে। দারুণ দেখতে লাগছে, মানে এটা আঁচলটা, হ্যাঁ আঁচলটা কাপ্তান ডিজাইন করা আছে, এই যে এই এই জিনিসটা, আর এটা পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে। এই দেখো, খুলেই দিই, এই দেখো, আর সাথে একটা বেল্টও আছে, সাথে একটা, হ্যাঁ বেল্ট আমি এই ওয়ার্ড্রপে আছে, বেটু এখন আসছে না, বেটু এবারে স্নান করবে, রেডি হচ্ছে। তো এই দেখো, আর কি দারুন, আমি মনে হচ্ছে পুরো কাপ্তান পরে বসে আছি না? হ্যাঁ। আর এটা সাথে ব্লাউজ পিস নেভি ব্লু আছে, মানে এরকম আমার কোনোদিন চোখে পড়েনি, এই পড়লো না রে দুর্গাপূজায়, দুর্গাপূজাতে সিমরন নিয়ে নিত, এটা দারুন লাগছে, এটা অ্যামাজনে আমি নতুন দেখলাম একদম। এটা ব্লাউজ পিস, এখান থেকে নেভি ব্লু, জাস্ট নেভি ব্লু, এখানে যদি দি দেখো কেমন দেখতে লাগবে, এই দেখো এরকম লাগবে জিনিসটা, কি দারুন লাগছে না? আর তোমরা যখন ব্লাউজটা করাবে না, পুরো এই নেভি ব্লু থাকবে আর স্ট্র্যাপ দেওয়া করিয়ে নেবে, একেবারে যেন এই পাতলা জায়গাটার উপর স্ট্র্যাপটা হালকা দেখতে পাওয়া যায়, তাহলে কিন্তু আরো ভালো লাগবে, স্ট্র্যাপ ক্রপ টপ টাইপের করাতে হবে। হ্যাঁ, তো খুবই সুন্দর দেখতে লাগবে। আমার যেহেতু আছে ইনার, হ্যাঁ ব্ল্যাক ইনার দিয়েও পড়তে পারো, তাই আমি পরবো, যদি ব্লাউজ বানাও বানাবে, নইলে ব্ল্যাক ইনার দিয়ে তো দারুণ লাগবে। সিমন ব্ল্যাক ইনার দিয়ে পরেছিল, সিমন আর বানাবে না, সিমন ব্ল্যাক ইনার দিয়েই পরবে, এত ভালো লাগছে। আর এটার সাথে এই বেলটা দেখো তো কেমন লাগছে, মনে হচ্ছে না কাপ্তান পরে বসে আছি আমি? কাটিং গুলো একটু করতে হবে না, আমার ভীষণ ভালো লেগেছে, আমিও পরবো একদিন, আমি আর এক্সট্রা করে আনিয়ে কি করবো, আমরা মামে তো একই ড্রেস পরি, শাড়িটা তো কমন ব্যাপার, একই হবে। তো এটা হচ্ছে সিমরনের, আর এই শাড়িটা সিমরন আনিয়েছে অ্যামাজন থেকে, এটা লিঙ্ক, এগুলো লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি চাও আনাতে। আমার তো ওই কাপ্তান শাড়িটা ভাই দারুণ লেগেছে। তো চলো, আর একটা শাড়ি যেটা বললাম বাকি আছে, কালকে অ্যাড করে দেবো, যদি আসে সকালে আসবে আমি এর সাথে অ্যাড করে দেবো। তো চলো এবারে খেয়ে নি, আর সিমরন করতে যাচ্ছে স্নান, সিমরনে খাওয়া হয়ে গেছে, সিমরন সকালে ব্রেকফাস্ট লাঞ্চ যেটাই বলো একবারে এক গ্লাস ভাত খাই, ওটাই খেয়ে নিয়েছে, এবারে আর কিচ্ছু খাবে না, সেই খেয়েছে 10:30-11টা পুরো টাইম এখন চলবে, কিচ্ছু খাবে না, সেই 5টায় গিয়ে খাবে, কিছু একটু স্ন্যাক্স খাবে। তো গাইস এখন হচ্ছে বিকেল বেলা, একেবারে খাটি ঘড়িতে বাজে 5:10, আজকে একটা একেবারে দারুণ ঘুম দিয়েছি, বুঝতেই পারছো চোখ মুখ একেবারে ফোলা ফোলা হয়ে গেছে, অন্যদিন যদিও জেগে থাকি ফোন ঘাটি, কিন্তু আজকে একেবারে ঘুমিয়ে পড়েছি সিমরন আমি দুজনেই। তো এখন চা নিয়ে বসেছি, এই যে রূপা চা বানালো, চা নিয়ে বসে পড়েছি, আর ঘুমটা ভাঙলো তখনই কলিং বেলের আওয়াজ করলো, তো দেখলাম যে ইয়ে একটা শাড়ি চলে এসছে, যেটা উমা দেবীর শাড়ি বললাম না যে উমারটা বাকি ছিল, তো উমার শাড়িটাও চলে এলো, কি ভাগ্য, একসাথে দেখানো হয়ে যাবে, যেটা নিয়ে এত বলছিলাম আবার কালকে আসবে, কালকে জুড়বো, আর জুড়তে হবে না, চা খেয়ে তোমাদের অবশ্যই শেয়ার করে দেব। দারুণ শাড়িটা, খুবই সুন্দর, ওই কলিং বেলের আওয়াজে আজ ঘুমটা ভাঙলো, এত ঘুমিয়ে পড়েছি, এখনো পর্দা লাগানো হয়নি, এই দেখো এবারে একেবারে ডেকোরেটেড করে নেব, তারপর তোমার সাথে শেয়ার করে দেব।
আর সিমরন চা খাচ্ছে। এবারে এন্ট্রি হচ্ছে আমার পুচকু সোনা। আর এই দেখো আমার পাশে কি নামানো আছে, এটা বাবা গিফট পেয়েছে কালকে দিওয়ালির জন্য, তোমাকে দেখাবো, চাটা খেয়ে নি তারপর শেয়ার করবো এটা। সেজন্য আমি এখানে নাবিয়ে রাখলাম যে ভুলে যাব, তো তোমাদের শেয়ার করে তারপর ওটা আবার ইয়েতে ডাব্বার মধ্যে খিজে যাব থাকে থেকে বার করে দিচ্ছে আমাকে। তারপর আমি ভীষণ আনন্দ হয় না কিছু আনলে বাবা খুব ভালো লাগে, আর বাবা মানে যা কিছুই পাক যা কিছুই আনুক আগে এসে আমাকে দেয়, তো ভীষণ ভালো লাগে। গিফট পেয়েছে কি পেয়েছে দেখবো। তো এই দেখো দারুন দারুন শাড়িটা, দারুন এসেছে, দারুন কালার দেখো, রে তুতে কালার আর রেডের বর্ডার করা আছে। এগুলো কিন্তু গোল্ডেন প্রিন্ট নয়, এগুলো উঠবেও না, খুব সুন্দর করা আছে। এটার কিন্তু অনেকগুলো কালার ছিল, তার মধ্যে এই কম্বিনেশনটা সব থেকে ভালো লেগেছিল আমাদের, খুব সুন্দর এটা। আর এটা পুরো খুলে দেখি না, এই দেখো এখনো খোলা হয়নি, তোমাদের সামনে পুরো খুলে দেখি তারপর দেব। ওহো দারুন, এটা হচ্ছে আঁচল, এই দেখো দুর্দান্ত লাগছে কালারটা, কি সুন্দর। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, আর এটা হচ্ছে আর সিল্ক শাড়িটা, খুবই সুন্দর। তো দেখো তো দারুণ লাগছে, হ্যাঁ দারুণ 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 শাড়িটা এসছে। তো আমি তোমার সাথে শেয়ার করবো বাবা যে গিফট হ্যাম্পারটা পেয়েছে দিওয়ালির জন্য সেটা। আর যারা নতুন সাবস্ক্রাইবার, যারা নতুন সাবস্ক্রাইব করতে চ্যানেলে, তো পুনরায় তো জানো যে বাবা কোথায় সার্ভিস করে আর কি করে, কিন্তু যারা নতুন তারা জানো না, তাদের জন্য আরেকবার বলে দিই বাবা করে। দেখো এখানে দেওয়াই আছে, এটা কোন কোম্পানিতে করে, রিলায়েন্স জিও, এখানে বাবা সার্ভিস করে আর এখানে হচ্ছে বাবা ম্যানেজার। তো এই দেখো দিওয়ালি গ্রিটিংস শুভ দীপাবলি, তো দেখি এটাতে কি আছে। আমাদের দেখা হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো গ্রিটিংস কার্ড একটা। এরপর পটলি, ধন সম্পত্তি আছে, এই দেখো পটলি, পটলির ভেতরে কি আছে দেখি, মনে হচ্ছে স্যান্টা ক্লজ দিয়ে গেছে। ড্রাই ফ্রুটস আছে, ফার্স্টে হচ্ছে রেজিন, কিসমিস, তারপর হচ্ছে ক্যাশিউ, এটা আমার খুব প্রিয়, কাজু, এটা সবার প্রিয়, বেশিরভাগ মানুষেরই প্রিয় এটা। তারপর হচ্ছে আলমন্ড, এটাও ভালো লাগে, বাট কাজুর থেকে না কাজু বেশি ভালো লাগে। তো এই বাবা পেয়েছে এগুলো, এটা বেশ ভালো না, বটুয়া, এটা আমি ভাবছি অ্যাজ আ পার্স হিসেবে ইউজ করব, কারণ এরকম পার্স এখন চলেছে ভীষণ, বটুয়া ভালো লাগে দেখতে এরকম পার্স, পটলি বাবা কিন্তু ইউজ করা যাবে শাড়ির সাথে, দারুণ লাগবে দেখতে সত্যি বলছি, রিয়েলি দারুণ লাগবে। এরপর এগুলো সব এখানে রাখা হবে,
মানে এগুলো যত গ্রাম যত মানে 100 কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি একদম ঠিক ঠিক কোয়ান্টিটি আছে তো এগুলো তো খেতে ভীষণ ভালোবাসি কিন্তু খাওয়া যাবে না বেশি তার কারণ এমনিতেই কিন্তু বুঝতে পারছো আরো আরো হয়ে যাবে কিন্তু এগুলো লিমিটেড ওই চিনে বাদামটা বা কাজু এগুলো কিন্তু খুব একটা ক্ষতি করে না যদি পরিমাণ মতো যদি তোমরা দুটো খাও লিমিটেড খাও ঠিক আছে তাহলে কিন্তু ভালো যদি বলে এক মুঠো করে খাবো তাহলে তো না আলমন্ড তো খুবই ভালো রোজ দুটো কি তিনটে করে খেতে হবে তার বেশি না তো আমি অনেকেই দেখেছি যারা কিন্তু ওয়েট লস করে তাদেরও কিন্তু ডায়েট চার্টে বাদামটা ইনক্লুড থাকে বাদাম কিন্তু খুবই ভালো কারণ যারা ওয়েট গেইন করে ওয়েট লস করে দুটোতেই কিন্তু বাদাম থাকে আনলিমিটেড পরিমাণে যদি তোমরা খাও তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো আর আজকে যেমন এই ঢালতে ঢালতে মনে হলো একটু বেশি খেলাম কাল তো খাবোই না আর এমনি তো আমি আর সিমরন অতটা বেশি খাই না আমাদের খুব পছন্দের জিনিস খাই হয় সিমরনের বাবা ওর চাই চাই অফিস থেকে মানে এসে আগে ফ্রিজ খুলবে আর এই ড্রাই ফ্রুটস ও খাবে ওর জন্যই মানে বেশিরভাগ রাখা তো অনেক টাইম পর আসছি সেই যে বিকেলে চা খেয়েছি তোমার সাথে শেয়ার করেছি এবারে রাত্রি 9টা বাজে এবারে করব আমি ফিশ ফ্রাই আর করেছি আলুর দম তো আলুর দমটা আমার হয়ে গেছে বানিয়ে নিয়েছি শুধুমাত্র করব আমি ফিশ ফ্রাই রুটি আর সালাড তো চলো বানিয়ে নি এই দেখো ভেটকি মাছের ফিলে গুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি এবারে নুন এটা হচ্ছে পাতি লেবুর রস ধনে পাতা পুদিনা পাতা আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এই দেখো এক একটা ফিলে তো এটা আধ ঘন্টা রেখে দিই তারপর এটাকে আমি কোটিং করব তো দেখো এখানে প্রথমে আমি কোটিং করছি যেটা সেটা হচ্ছে ময়দা কর্নফ্লোর গোলমরিচের গুঁড়ো নুন আর দিয়েছি চিলি ফ্লেক্স এবার সেকেন্ডটা যেটা কোটিং করব সেটা হচ্ছে ডিম ডিম নুন আর একটু চিলি ফ্লেক্স আছে আর থার্ড যেটা কোটিং করছি সেটা হচ্ছে ব্রেড ক্রাম তার সাথে নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি দেখতে পাচ্ছ এরপর এটাকে কাট করব এই দেখো দারুণ লাগছে না কি অসাধারণ দেখতে লাগছে দারুণ দারুণ দারুণ
দারুণ হয়েছে। কি কুরকুরে হয়েছে, আর ভেতরটা চটপটা একদম। দারুণ।